পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের পর আবারও তমলুক থানার শ্রীরামপুর এলাকায় শ্রীরামপুর এগ্রিকালচার হাই স্কুলের সামনে সাইকেল নিয়ে যাওয়ার সময় মাছের গাড়ির সাথে ট্রাকের রেষারেষিতে মৃত্যু হলো এক স্কুল ছাত্রের, আহত হয়েছেন একজন। নিহত ছাত্র রিতেশ হাইত নবম শ্রেণীর ছাত্র ছিল, আহত হয়েছেন একাদশ শ্রেণীর এক ছাত্র। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তারপরে একটা লোক ডাকতিছে মাছের গাড়ি, যখন ওই লরি আর মাছের গাড়ি সব দেখানো যায় তখন ডাকতিছে, লোককে ডাকতিছে। তখন আমার শাশুড়ি বয়ে তখন বাইরে পড়ে দেখি না ছেলেটা একদম হাত মুড়ে পড়ে আছে। তখন আমরা আবার দেখা ডাকাডাকি করে সবাইকে ডাকাডাকি করে ওই জলটল নিয়ে গেছি। কোন গাড়ি মাছে, বড় গাড়ি বলতে পারো? ওটা আমরা দেখিনি, ওই গাড়িটা মানুষ ওটাই দেখি না, সবাই বলতিছে ওটা লোক ডাকতিছে বলতে পারবে। যখন লোক ডাকতিছে তখন আমরা বাইরে দেখতিছি তখন বাচ্চা পড়ে সেই বলবে। ফার্স্ট অফ অল এখানকার রাস্তাঘাট ঠিক নেই, রাস্তাঘাটে আপনি মোটামুটি 30-35 উপরে চালাতে গেলেই অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু এখানকার লরিওয়ালা যেভাবে গাড়ি চালায় সত্যি মানে মনে হচ্ছে হাইওয়েতে NH-41 গাড়ি চালাচ্ছে, এইরকম একটা পরিকল্পনা। এখানে সবাই লোকাল এরিয়া, দুদিকেই মানুষের বাড়ি ঘরদোর, রাস্তায় সবসময় মানুষ সবসময় থাকে। এবং আমি এই ব্যাপারে DM স্যারকেও আমি বলে এসেছিলাম কিছু মাস আগে, যে 9টা থেকে 9টা এই রাস্তায় কোনো লরি ঢুকবে না। কিন্তু আজকে এই দুর্ঘটনা আমি দেখলাম, শুনলাম, এবং আমি আসছিলাম, আজকে যাচ্ছিলাম অফিস, তখনই আমি শুনতে পেলাম, তো আমি দাঁড়িয়ে গেলাম। দুর্ঘটনা ঘটবে, এতদিন স্কুল বন্ধ ছিল এবং বাচ্চারা সেফ ছিল, বাড়িতে ছিল, খেলাধুলা করছিল। এখন স্কুল খুলেছে, তারা স্কুলের টাইমে তারা বেরোবে, কিন্তু এই রাস্তাঘাটের ওপর দিয়েই তাদেরকে স্কুল যেতে হবে। সেই কারণেই আমি অনুরোধ করব আবার DM স্যারকে গিয়ে, যে 9টা থেকে সকাল 8টা থেকে রাত্রি 9টা অবধি কোনো লরি এখান দিয়ে পাস হবে না। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র রিপোর্ট, আনন্দবার্তা।